এ বিষয়ে আরো খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আগামী কালকে এই পদ্মা সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কি? ধন্যবাদ রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে রেলে করে ফরিদ এসে কিন্তু প্রধানমন্ত্রী এসে নামবেন এবং এখানে একটি সুধি সমাবেশ করবেন। তবে এই প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আমরা দেখতে পেরেছি যে এই সুধি সমাবেশ স্থল রেল জংশনটি কিন্তু কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে রয়েছে, আমরা এটা দেখতে পেরেছি। তবে এই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এই এখানে সাজসাজ রব বিরাজ করছে। ফরিদপুরে ভাঙা উপজেলার এই এক্সপ্রেস ওয়ের চতুর্পাশে বলা যায় যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার চুন তোরণে ছেয়ে গেছে গোটা এলাকা। আমরা যেটা জানতে পেরেছি যে আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বামনকান্দা রেল জংশনে এসে উদ্বোধন করবেন এবং এখানে একটি সুধী সমাবেশ শেষে ভাঙা আবু ইউসুফ স্টেডিয়ামে একটি জনসভা করবেন। সেই জনসভায় আমরা যেটা জানতে পেরেছি যে বিকাল 3টা নাগাদ তিনি এই জনসভায় যোগদান করবেন এবং এখানে জনসভা শেষ করে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ তেলেদবি স্টুডিওতে আপনার কাছে রঞ্জু। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন।